টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলার অর্ধ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সড়কে পানি উঠে বুধবার সকাল থেকে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী বাজারের পর থেকে ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, ফুলগাজীর বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করায় ক্ষতচিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। ভাঙন স্থান দিয়ে স্থানীয়রা অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে পার হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, বর্তমানে মুহুরী নদীতে পানি বিপদসীমার 208 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের 2 কিলোমিটার এখনও পানির নিচে তলিয়ে আছে। 20টি গ্রামীণ সড়কও পানির নিচে। ফেনী দুইটা উপজেলা আপনারা জানেন, ফুলগাজী এবং পরশুরামে গত কয়েকদিনের ভারী বর্ষণে আমাদের মুহুরী নদীর দুই তিনটা অংশে ভাঙনের কারণে লোকালয়ে পানি প্রবেশ করে সেখানে আমাদের আজকে পর্যন্ত আমরা যে তথ্য, আমাদের প্রায় 1200 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী উপজেলায়, এবং পরশুরামে 550টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু তাদেরকে শুকনা খাবার, শুরুর দিন থেকে শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য সহযোগিতা আমরা দিচ্ছি কিছু সংখ্যক পরিবার। সোমবার ভোর 4:30টার দিকে মুহুরী নদীর ফুলগাজীর দুটি স্থানে ও দুপুরে পরশুরামের একটি স্থানে বাঁধ ভেঙে দুই উপজেলার 20 গ্রাম প্লাবিত হয়। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 825 হেক্টর আমনের জমি পানির নিচে তলিয়ে আছে। বাঁধ ভাঙা পানিতে 300 শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। জেলায় 10 হেক্টর আমন বীজতলা ও 15 হেক্টর সবজি ক্ষেত পানিতে ডুবে আছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ অবস্থায় পরীক্ষা নিয়ে চিন্তিত HSC পরীক্ষার্থীরা। পরীক্ষার্থী সাদমান সাকিব বলেন, পরীক্ষার আর মাত্র 6 দিন বাকি, অথচ চারদিকে পানি থইথই করছে। ঘরে পানি, সড়কে পানি, পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনটি স্থানে পানির গতি কমে গেলে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।